হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই ইউ ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট সি সি ফায়ারম্যান অপারেটর দু হাজার একুশ মোট শূন্যপদ তোমাদের তেইশশো আশি এর মধ্যে পুরুষও রয়েছে মহিলাও রয়েছে ঠিক আছে বয়স বেতন যোগ্যতা উচ্চতা দৌড় ছাতি এটা নিয়ে আবার একটা স্পেশাল ভিডিও করতে বলছে কোনো 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 ক্যান্ডিডেট যারা জানতে চায় সমস্ত কিছু তোমাদের যারা যারা প্রশ্ন করেছিলে সমস্ত উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে আজকে তোমাদের তারিখ হচ্ছে চব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু শেষ হবে তোমাদের পঁচিশ তিন দু হাজার একুশ মানে পঁচিশ মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে দু হাজার একুশ সাল অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও দেখাবো মেয়ে উভয় আবেদনযোগ্য কোন ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করবে সেটাও তোমাদের আমি দেখাবো তো চলো ভিডিওটা বেশি বড় লেট না করে চলো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে যাওয়া যাক তোমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ক্লিক হেয়ার টু অনলাইন অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা কিন্তু খুলে গিয়েছে ঠিক আছে এখানে দেখো ফার্স্টে তোমাদের বাইশ তারিখে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বেরিয়েছে এখানে দেখো সিলেকশন অফ ফায়ারম্যান ইন বিআর ফায়ার সার্ভিস তো দেখতে পাচ্ছ কোন বোর্ড তোমাদের রিকমেন্ড করবে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল ডাব্লু ডট সি ডট বি ডট ডট ইন ঠিক আছে ওয়েবসাইটে তোমরা ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এখানে তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আছে সেটা ডাউনলোড করতে গেলে তোমাদের এখানে ক্লিক করতে হবে এই যে অ্যাডভার্টাইজ নাম্বার উপরটাতে আর অনলাইন আবেদন করতে গেলে নিচেরটাতে ক্লিক করতে হবে ঠিক আছে তো চলো তোমাদের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেখানে কিছু বলবো আর তোমরা সেখানে যে প্রশ্নগুলো করেছিলে সেই প্রশ্নের উত্তরে সেই সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের দেখাতে দেখাতে অফিসিয়াল নোটিফিকেশন দেখাতে সেখানে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু বলে দেবো তোমরা অনস্ক্রিন এখন তোমরা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা দেখতে পাচ্ছ তোমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ডাব্লু ডাব্লু ডট সিএসবি সি ডট বি আই এইচ ডট এনআইসি ডট ইন যেখানে তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে পঁচিশ তিন দু হাজার একুশ ঠিক আছে পঁচিশ তিন দু হাজার একুশে রাখা হয়েছে তোমাদের বেতন দেখো কিন্তু হাই ফাই লেভেলের সেন্ট্রাল গভর্নমেন্টের জবের জন্য বেতন কিন্তু বেশি রয়েছে একুশ হাজার সাতশো থেকে উন ঊনসত্তর হাজার একশো ঠিক আছে এটা বেশির পেয়ে আরও এটা এক্সট্রা টেক্সট্রা লেগে তোমাদের কিন্তু ফার্স্ট বেতনই সাতাশ হাজার প্লাস হয়ে যাবে ঠিক আছে এখানে সংখ্যা দেখতে পাচ্ছ দু হাজার তিনশো আশিটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে যেখানে তোমাদের চব্বিশ দুই দু হাজার একুশ মানে আজকে থেকে তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে অলরেডি তোমরা আবেদন করতে পারবে আজকে থেকেই ঠিক আছে এবার তোমরা দেখো এখানে যে তোমাদের যে তোমাদের ভারতীয় নাগরিক কিন্তু ফার্স্ট অল তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবার দেখো তোমরা প্রশ্ন করেছো যে এই পোস্টার জন্য কি আমাদের হিন্দি ভাষা জানতে হবে হ্যাঁ ভাই তোমাদের হিন্দি ভাষা লাগবে ইংলিশ ভাষা না হলে চলবে হিন্দি ভাষা তোমাদের কিন্তু লাগবে আর পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা মানে তেইশটি জেলা থেকে যে কোনো বাসিন্দা তোমরা আবেদন করতে পারো ছেলে হও বা পুরুষ হও তোমাদের বয়সটা কত রয়েছে এখানে দেখো তোমাদের ফার্স্ট যোগ্যতাটা দেখিয়ে দিই যোগ্যতা রয়েছে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম বাধ্যতামূলক নেই এবার দেখো তোমাদের যে এখানে যে তোমাদের বয়সটা সেটা ধরাবে কিন্তু দেখো বয়সে কিন্তু কোভিড নাইন্টিনের জন্য স্পেশালি ছাড় রয়েছে দেখো শূন্য এক মানে আগস্ট মাসের আগস্ট এক আগস্ট দু হাজার কুড়ি অনুযায়ী তোমাদের কিন্তু আঠেরো বছর থেকে পঁচিশ বছর জেনারেলদের ধরা হবে জেনারেলদের কত ধরা হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবার এসসি আর এসটি এসসিদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ সাতাশ আঠাশ বছর করে ছাড় রয়েছে এসসিদের ক্ষেত্রে তিন বছর আর এসটি ক্ষেত্রে পাঁচ বছর যেটা ছাড় রাখা হয় সে ছাড় কিন্তু রাখা হয়েছে এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে তোমাদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার যার যার হাইট হবে হাইটেও কিন্তু তোমাদের জানো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ একশো সাতষট্টি লাগে সেখানে জেনারেল ক্যান্ডিডেট যদি একশো পঁয়ষট্টি হল তো তোমাদের একটা অপরচুনিটি রয়েছে তোমরা করতে পারো আর বাদ বাকি এসসি এসটি ক্যান্ডিডেট একশো ষাট সেন্টিমিটার রয়েছে এবার মহিলাদের ক্ষেত্রে যে কোনো মহিলা একশো পঁচপান্ন সেন্টিমিটার হলে কিন্তু তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে বুকের ছাতি তোমাদের যেখানে লাগে তো একাশি সেমি জেনারেলদের ক্ষেত্রে আর ফুলিয়ে তোমাদের পাঁচ সেমি ফলায় ছিয়াশি সেমি করতে হবে তো তারপর দেখো যারা যারা তপশীল জাতি রয়েছে তাদের জন্য উনআশি সেমি লাগে আর বুকের ছাতি ফোলায় তোমাদের চুরাশি সেমি করতে হবে পাঁচ সেন্টিমিটার ঠিক আছে আর মহিলাদের জন্য কোনোরকম তাদের বুকের ছাতি মাপা হয় না আর তোমাদের আটচল্লিশ কিলো ওয়েট লাগবে মহিলাদের জন্য আর তোমাদের লিখিত পরীক্ষা হবে একশো মার্কের একশোটা কোশ্চিন তো আর দেখো তোমরা অনেকে কমেন্ট করেছিল দাদা এই এক্সামটার জন্য কি তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিট পাবে মানে ওয়েস্ট বেঙ্গলে কি পরীক্ষা হবে না ভাই তোমাদের বিহার গিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে বিহার খুব দূর নয় যদি তোমরা প্রিপারেশন নাও তো অবশ্যই নিতে পারো আর একশো মার্কেরই হবে এক্সামটা এক করে থাকবে প্রত্যেকটা দু ঘন্টা টাইম থাকবে ঠিক আছে আর ওমার সিটে এক্সাম হবে ঠিক আছে যে যে তোমাদের খাতায় সিবিটি নট সিবিটি এক্সাম কম্পিউটার বেস কিন্তু টেস্ট এক্সাম হবে না তোমাদের সিবিটি হবে খাতার মধ্যে তোমাদের এক্সাম দিতে হবে যে গোল গোল করে দেয় সেই এক্সামগুলো কিন্তু তোমাদের দিতে হবে তোমাদের টেন লেভেলের থাকবে কোশ্চিন হিন্দি তো দেখতে পাচ্ছ তোমাদের যা সিলেবাস আছে সেই সিলেবাসটা দেখে নেবে ভিডিওর লিঙ্ককে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো সেখান থেকে বিস্তারিত তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে সরি বিস্তারিত তোমরা নোটিফিকেশানটা দেখে নিতে পারবে এখানে তোমাদের যে যে তোমাদের যে ফার্স্টে তোমাদের এক্সাম করানো হবে মানে এক্সাম তোমাদের যে হাতে লেখা এক্সাম তারপর সেটা কোয়ালিফাই করলে তারপর তোমাদের কিন্তু মাঠ হবে মাঠের ভিত্তিতে কিন্তু তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় এখানে মাঠে কিন্তু নম্বর রয়েছে এক কিলোমিটার ষোলোশো মিটার ছ মিনিট থেকে যদি পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট সে কম তো পঞ্চাশ নম্বর ঠিক আছে পাঁচ মিনিট থেকে কম করলে পঞ্চাশ নম্বর হবে পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে চল্লিশ নম্বর পাঁচ মিনিট কুড়ি সেকেন্ড থেকে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে তিরিশ নম্বর আর পাঁচ মিনিট চল্লিশ পাঁচ থেকে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড বা ছয় মিনিট পর্যন্ত কুড়ি নম্বর ঠিক আছে এবার তোমরা তোমাদের নাম্বারগুলো নম্বর বিভাজনগুলো দেখে নেবে এবার এখানে মহিলাদের রয়েছে শর্টপাট রয়েছে তোমাদের তো লোহার বল ছোড়া রয়েছে তো আরও কী কী রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের হাই জাম্প লং জাম্প দেখতে পাচ্ছ চার ফিট এইভাবে তোমাদের রয়েছে এখানে দেখে নেবে সেটা বিস্তারিত ঠিক আছে তো তোমাদের যে এক্সামটা সেটা কিন্তু বিহারেই হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তেইশশো যে তেইশশো আশি যে ভ্যাকেন্সি রয়েছে মহিলাদের জন্য আটশো ছেলেদের ক্ষেত্রে চৌদ্দশো সপ্তাশি টোটাল ভ্যাকেন্সি তেইশশো আশিটা রয়েছে ঠিক আছে এবার তোমরা এখানে দেখে নেবে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের কত কত কী আছে বিস্তারিত তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে তোমাদের যে মেন মেন টপিকগুলো আর তোমাদের যে এক্সামটা সম্পর্কে তোমরা যারা কোশ্চিন করেছিলে তো আশা করি তোমরা দেখে নিয়েছো আর তোমাদের কিন্তু সবাইকে যখন তোমরা বাইরের স্টেটের কোনো ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে তো সবাই জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করবে চারশো পঞ্চাশটা কিন্তু তোমাদের ড্রাফ লাগবে ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটে ডাউন ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে আমি তোমাদের বারবার দেখিয়ে দিয়েছি ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো আজকে থেকে শুরু হয়ে গেছে আর এই এক্সামটা তোমাদের বিহারে গিয়ে দিতে হবে আশা করি তোমরা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বয়সের ছাড়টা রয়েছে সেই ছাড়টা এখানে স্পেশালিভাবে বলা রয়েছে ঠিক আছে ফার্স্ট তোমাদের এক্সাম হবে তারপর তোমাদের মাঠের এক্সাম হবে তারপর তোমাদের কিন্তু এখানে এগুলাতে এই এই এক্সামে তোমাদের মেডিকেল হবে না সেরকম হালকা পাতলা এই মেডিকেলে কেউ বাদ যায় না তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যারা আবেদন করতে যাও নির্দ্বিধায় তোমরা আবেদন করতে পারো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে বারবার কমেন্ট করেছিল আর এক্সামটা তোমাদের কিন্তু বিহারি গিয়ে দিতে হবে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কোনো এক্সাম সেন্টার নেই ঠিক আছে ভিডিওটা দেখে ভালো লাগলে অফিসিয়ালি বের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই